এইটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এই উদ্দেশ্যে এখানেই মাকে পুজোটা করা হয়। গুড মর্নিং ফ্রম মাথপুর, আর আমরা বেরিয়েছি সকালবেলায় আজকে তো একটা নতুন জায়গায় নতুন ইতিহাসের খোঁজে। তো ইতিহাস বলবো না, এটার সঙ্গে একটা মন্দিরের যোগ রয়েছে। তো আমরা এসেছি, যারা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের নিবাসী তারা এই জায়গাটা সম্বন্ধে জানেন, সেটা হচ্ছে মনসা মন্দির। জায়গাটা ঠিক মাথপুর বলবো না, মাথপুর ও জগপুরের মাঝের জায়গা। তো ওখানে যে মায়ের মন্দিরের যে ইতিহাস, মায়ের মন্দিরে কীভাবে আসবেন সেটা তুলে ধরছি। তো আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, চলুন তাহলে যাওয়া যাক সেই মন্দিরের উদ্দেশ্যে। আমাদের আসার রুট ম্যাপের ক্ষেত্রে আমরা বলে রাখছি, যারা সড়ক পথ বরাবর আসবেন তারা NH6 বরাবর এসে এটা হচ্ছে মাথপুর স্টপেজ। আমরা যেহেতু হাওড়ার দিক থেকে বা কলকাতার দিক থেকে এসেছি, তো সেহেতু আমরা লেফট সাইডে চলে যাব। আর যারা খড়গপুরের দিক থেকে আসবেন তারা জগপুরের পরে এই মাথপুর স্টপেজ পড়বে, এখান থেকে রাইট সাইড বরাবর সোজা এগিয়ে যাবেন মায়ের মন্দিরের দিকে। যারা মায়ের এই মনসা মন্দির দর্শনের জন্য আসবেন তারা দেখতে পাচ্ছেন এই সামনে যে রাস্তাটা, এটা এটা আসছে জগপুর থেকে, ও আর এই রাস্তাটা যেটা আসছে এটা হচ্ছে মাথপুর থেকে আসছে। তো আপনারা মাথপুরের রাস্তাটা ধরে আসুন, রাস্তাটা খুব ভালো হবে এবং গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন। আর এই সোজা বরাবর আপনারা এগিয়ে যাবেন, এই পুলটা জাস্ট ক্রস করবেন, রাইট সাইড দিয়ে চলে যাবেন, পুরো একদম মায়ের মন্দির পেয়ে যাবেন। গুড মর্নিং, আমরা চলে এসেছি এখন জগপুর ও মাথপুরের মাঝামাঝি সেই গ্রামে, মহিষা গ্রামে। এখানে গড়ে ওঠা সেই মনসা মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বহু প্রচলিত এই মনসা মন্দিরের ইতিহাসের সাক্ষী রয়েছে অনেকেই। তো আজ আমরা সেই মনসা মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি এবং মনসা মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব এবং সেখানে প্রবেশ করার পরে সেখানের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। এইটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মন্দির সম্বন্ধে এমনও ইতিহাস শোনা যায় যে মায়ের মূর্তি যেখানে রয়েছে, যেখানে মাকে পুজো করা হয়, মূর্তি ঠিক নয়, যেখানে মাকে পুজো করা হয় সেই উপরে কোনো রকম চালনি বা কিছু দেওয়া থাকে না, কারণ যতবারই নাকি এটা দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই নাকি এটা ভেঙে পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা দেখছেন মন্দিরের ভেতরে ওপরে কিছু কভার করা বা ঢাকা দেওয়া থাকে না। আপনারা দেখছেন এই হচ্ছে সেই জায়গা যেখানে মাকে পূজা করা হয়, চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বড় করে এখানে মায়ের বাৎসরিক পূজা হয়ে থাকে। বহু জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন পূজা করার জন্য। এমনি মঙ্গলবার ও শনিবার দিন বহু মানুষের ঢল হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে। এইখানে সবাই বাইরে থেকে যে দুধ নিয়ে আসেন বা কলা নিয়ে আসেন সেগুলো মাকে দিয়ে থাকেন, আর এইখানেই এই উদ্দেশ্যে এইখানেই মাকে পুজোটা করা হয়। আনুমানিক প্রায় 400 বছর পূর্বে শোনা যায় তৎকালীন জমিদার ছিলেন যোগেশ্বর রায়, ওনার সমকালীন এইখানে ছিল, তখনকার এক জঙ্গলের পরিস্থিতি ছিল এবং উনি স্বপ্নাদেশ পান যে এই স্থানে মায়ের এরকম একটা ঢিপি আছে। তো সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য ওনাকে স্বপ্নাদেশ পান, উনি সেই জঙ্গলের মধ্যে সেই কিছু স্থানীয় মানুষজনদেরকে নিয়ে এইখানে সেই ঢিপিটাকে মাটি খনন করার পরে ভিপি পান এবং সেটা পরবর্তীকালে এইভাবে একটা মাকে পুজো করা হয় এখানে। ইংরেজ ব্রিটিশ গভর্নমেন্টের আমলে এই রেললাইন যখন এখানে রাস্তা যায় তখন এই মন্দিরের ওপর দিয়েই রেললাইন যাওয়ার জন্য পরিকল্পনা হয়। তো বিভিন্ন কারণবশত হলেও ব্রিটিশ গভর্নমেন্ট এই জায়গাটাতেই এসে রেললাইনটাকে কিছুটা বেন্ড করে নিয়ে গেছেন। আপনারা দেখছেন এই সামনেই একদম রয়েছে রেল স্টেশন, রেল স্টেশনের গায়ে। তবে এই এক ইতিহাস শোনা যায়
যে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে যখন পুজো হয়ে থাকে, এই স্থান থেকে যে ধরনের ট্রেন, লোকাল বা এক্সপ্রেস ট্রেন যায়, তা মিনিমাম একটা গতি বজায় করে এখান থেকে যায়, যাতে সমস্ত মানুষেরা ট্রেনের এখানে মাকে একবার প্রণাম করতে পারে। এও কথাও আমরা সকলের মুখে শুনেছি এবং এই ঘটনা আমরা নিজেরাও জেনেছি। তো বাকি ভিডিওটা তো তুলেই ধরছি, আপনারা দেখতে থাকুন। আপনারা এখানে আসলে বাইরে চিত্রনাট্যের দ্বারা তুলে ধরা হয়েছে সেই মনসামঙ্গল কাব্যের কিছু ইতিহাস। আপনারা সামনের দিকে দেখতে পাবেন মনসা দেবী, যে মনসা দেবীর প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যে মনসা দেবী রূপ, এবং সেখান থেকে এসে চাঁদ সদাগরের যে বাণিজ্য যাত্রায় চাঁদ সদাগরের সঙ্গে এই যে গল্প আমরা পড়ে থাকি মনসামঙ্গল কাব্যে, সেটাও তুলে ধরা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা মেন দ্বারে দেখতে পাবেন এখানে যে সমুদ্র মন্থন রয়েছে, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হনুমান ও এই গল্পটাও তুলে ধরা হয়েছে। আর সামনের এই জায়গাটায় আপনারা একটুখানি ইতিহাসে দেখতে পাবেন এইখানটায় চাঁদ সদাগরকে যে বিবাহর পূর্বে, বিবাহর পরবর্তীকালে যে ওনাকে যে সর্প দর্শন হয়, তারপরে যে উনি মৃত্যু করেন এবং বেহুলা নদীতে ওনার সঙ্গে ওনার স্ত্রী চলে যান, সেই যে একটা ছোট্ট চিত্রনাট্য আপনারা বাইরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে, আপনারা এটাও দেখবেন, খুব ভালো লাগবে এখানে এসে। আর এই সামনে আপনি দেখাতে বলবো, এইটা হচ্ছে নাট মন্দির। এই হচ্ছে দেখুন সেই পুকুর, এইখান থেকেই সকলে স্নান করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যান দণ্ডি কাটার জন্য। আর সামনের এই দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনারা ফুল, যে কোনো ধরনের দ্রব্যাদি নিতে পারেন পুজোর জন্য। শনি মঙ্গলবার এই দোকানগুলি সবই খোলা থাকে, তো আজকে যেহেতু আমরা একটা অন্য দিনে এসেছি তো ম্যাক্সিমাম দোকানই এখানে বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ভোগশালা, এইখানেই হচ্ছে প্রতি শনি ও মঙ্গলবার মাকে এখানে সুজি কিশমিশ ও দুধ দিয়ে মাকে সুজি ভোগ দেওয়া হয়। আপনারাও অন্যান্য দিনও দিতে পারেন, তবে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এই ভোগ মাকে নিবেদন করা হয়। একদম ঠিক মন্দির একদম ব্যাক সাইডেই রয়েছে ভোগশালা। আপনারা অনেকেই হয়তো জানেন এখানে মায়ের পুজোর ক্ষেত্রে কোনো রকম পুজারি বা পুরোহিত দিয়ে পুজো হয় না, যে কোনো ধরনের পুজো দেওয়ার জন্য নিজের নিজের পুজো এখানে নিজেকেই দিতে হয়। তো আপনারা সেক্ষেত্রে বাইরে থেকে ফুল আনতে পারেন, আর নাহলে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সামনেই আপনারা দেখুন এইখানে বিভিন্ন দোকান রয়েছে, এখান থেকে আপনারা ফুল ও প্রয়োজনীয় জিনিস নিতে পারেন এবং মায়ের মন্দিরে আপনারা নিজেরাই পুজো দিতে পারেন। সবথেকে ভালো জিনিস এটাই যে নিজের পুজো এখানে নিজেকেই দিতে হয়। আপনারা আসুন পূর্ব পশ্চিম মেদিনীপুরের এক খুব সুন্দর এক দর্শনীয় স্থান জকপুর ও মাতপুরের মাঝেই, আপনাদেরকে আসতে হবে এখানে, কারণ খুব ভালো জায়গা। আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখতে পাবেন। আপনারা বসুন কিছুক্ষণ, এখানে কিছু টাইম কাটান এবং পুজো দিয়ে যান। মেদিনীপুরের একটা দর্শনীয় স্থান আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অন করবেন, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমরা ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে দেখতে থাকুন টিটো অ্যান্টনি ব্লগ।